বন্ধু, পরীক্ষা কেমন দিলি? আর বলছি না, কিছুই কেমন করছে না, খালি খাতা জমা দিয়াই করছি। আরে দেখি কস, হবে না, আমিও তো খালি খাতা জমা দিয়েছি, স্যারে তো মনে করবো আমি তোর নকল করছি। বন্ধু, তুমি আমার সখানে ইঁদুর আর তেলা ফুকা জোগাড় করে দিতে পারবা? এগুলা দিয়ে তুমি কি করবা বন্ধু? বন্ধু, আমি বাসা ভাড়া ছাইরা দিতেছি, তাই বাড়িওয়ালা কইছে আগে যেরকম আছিল ওইরকমই করে দিতে, তাই এগুলো দরকার। আব্বু খাটে নিচে লুকিয়ে থাকে, তখন আব্বু বাড়িওয়ালাকে বলে আমার আব্বু ঢাকা গেছে। আচ্ছা তুমি বলো যে গাছটা যখন আম পড়ে, আম এটা মাটিতে কেন পড়ে, উপরে কেন যায় না? স্যার, আম তো উপরে খাওয়ার মানুষ নাই, গা তাই নিচে পড়ে। হ্যাঁ, বাচ্চারা কালকে তো কথা কে বলতে পারবা বলো তো? স্যার ভারী স্যার, বলো স্যার কাপড় সাইড কথা, স্যার সাইড কথা বলো স্যার, গতকাল সকাল বিকাল আগামীকাল স্যার, এটা ছাড়াও স্যার আরো কাল আছে, ইহ কাল বড় কাল সবকিছু জীবনে ত্যাগ করবা, তাহলে জীবনে সফল হতে পারো। আমি একটা কু ত্যাগ করতে পারবো না। কি কু তুমি ত্যাগ করতে পারবো না মানে? স্যার আমার বাড়ি কুমিল্লা, যদি আমি কু ত্যাগ করি তাহলে আমার বাড়ি ঠিকানা রয়ে যাবো না। চুর সম্বন্ধে কেউ একটা ভালো একটা কথা বলতে পারবা? চুরকে নিয়ে? জি স্যার আমি পারবো। হ্যাঁ বলো স্যার। চোর পালালে বুদ্ধি বাড়ে, অতএব চোরকে সবসময় পালাতে দিতে হবে, তাহলে আমাদের বুদ্ধি বৃদ্ধি হবে। হ্যাঁ ছাত্ররা, তোমরা এই কেউ বলতে পারবা যে এই যে একটা ঘড়ি, এটা আবিষ্কার না হইলে কি হইতো? জি স্যার অনেক মজা হইতো স্যার। হ্যাঁ মজা হইতো স্যার, দেরি করে স্কুল আইলো, কোনোদিন লেট হইত না। হ্যাঁ তোদের বাড়ি কোথায় রে বন্ধু? এখন থেকে কমবো নাকি দেখাই দিব? এখন থেকে দেখাই দিবি? হ্যাঁ দেখাই দিবি, তাহলে ডাকা দিলি কেন? আই হ্যাড স্যারের কাছে। স্যার আসতে পারি? হ্যাঁ স্যার। কি স্যার বলে, আমি ওর বাড়ি থেকে শুনছি, ওই আমার ধাক্কা মারছে। স্যার ওরা আমার বাড়ি দেখতে চাইছে, আমার বাড়ি সে ধাক্কা মারা। পরীক্ষার জন্য কি প্রস্তুতি কিরকম? ভালো প্রস্তুতি নিয়েছি, দুইটা শার্ট কিনছি, দুইটা প্যান্ট কিনছি, এক জোড়া বেল্ট কিনছি, আর আবার আজকে দুপুরে আব্বু বাজার থেকে এক জোড়া জুতা নিয়ে আসবো। তাড়াতাড়ি।